মালদা জেলার মালদা কৃষ্ণকলি ভ্যাকেশনাল ট্রেনিং সেন্টারের পরিচালনায় মালদা শহরের রবীন্দ্রভবন এলাকায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সমাজের বিভিন্ন স্তরের নারীদের সম্বর্ধনা দেওয়া হয় এই দিনই সভায়। সাধারণত সেলাই কিংবা অন্যান্য হাতের কাজ করে মহিলাদের এখানে স্বনির্ভর করার চেষ্টায় ব্রতী হয়েছে আয়োজক কৃষ্ণকলি ভ্যাকেশনাল ট্রেনিং সেন্টার। জোরে উঠেছে আমাদের জ্ঞানের প্রদীপ, আমাদের আশার প্রদীপ, আমাদের সকল উচ্চাকাঙ্ক্ষার প্রদীপ। এই দিনের এই সভায় উপস্থিত ছিলেন মালদার বার অ্যাসোসিয়েশনের সহসভাপতি অরবিন্দ ব্যানার্জি, বোলপুর কলেজের ফ্যাকাল্টি শ্রেয়া দাস সহ অন্যান্য ব্যক্তিবর্গ। এই দিন অরবিন্দ ব্যানার্জি বলেন, ভোকেশনাল কৃষ্ণকালীতলা ভোকেশনাল ট্রেনিং সেন্টারের উদ্যোগে যে নারী দিবস 8ই মার্চ বিশ্ব নারী দিবস, সেই নারী দিবসে তাদের যে উদ্যোগ নারীদের পাশে দাঁড়ানো, নারীদেরকে সবসময় উৎসাহ দেওয়া, নারীদের শিক্ষা এবং নারীদের সামাজিক প্রতিষ্ঠার জন্য যা যা করা, তা এই প্রতিষ্ঠান এগিয়ে যাচ্ছে এবং আরও এগিয়ে নিয়ে যাবে এই আশা রাখি। স্যার, আচ্ছা, এই বিশ্ব নারী দিবসে আপনি নারীদের উদ্দেশ্যে কী বার্তা দেবেন? নারীদেরকে বলবো যে নারীরা যেন আরও এগিয়ে যায় এবং নারীরাই হচ্ছে সমাজের মূল ভিত্তি। নারীরা, নারীদের দ্বারাই আজকে বিবাহ হয় বলে পরিবার সৃষ্টি হয়, পরিবার থেকে আজকে সমাজ হয়, সমাজ থেকে রাষ্ট্র হয় এবং তারাই হচ্ছে সমাজের মূল। এবং তাদের তারা যদি না থাকত তাহলে আজকে আপনি এগিয়ে যেতে পারত। কোনো নারী যদি নির্যাতিত হন তাহলে কার কাছে যাবেন? নারী নির্যাতন হলে আমরা সরকারের দ্বারা যেমন DLSA ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি একটা খোলা আছে, সেইখানে গিয়ে তারা যদি যায় এবং বিনা পয়সায় তাদের যে আইনি পরিষেবা সেটা দেবার যথেষ্ট সুযোগ আছে। আমি জুডিশিয়াল মিডিয়েটার হিসাবে আমি তাদেরকেও অনেক সহযোগিতা করব, এই বার্তা তাদের কাছে আমি দিয়ে গেলাম। বিষয়টা হচ্ছে যে এখানে আমি আমন্ত্রিত হতে পেরে সত্যি ভীষণ আবেগোদ্দীলিত, আপ্লুত এবং ভাবাবেগ আমার থামছে না। কারণ সত্যি আজকের দিনে যখন আমরা তো প্রত্যেকদিন হার্ড রিয়ালিটিটা ফেস করি যে মহিলারা কতটা নির্যাতিত, কতটা বঞ্চিত, কতটা লাঞ্ছিত, তো এই ধরনের পরিবেশগুলোতে আসলে বোঝা যায় আসলে মহিলারা কিন্তু একজন প্রপার লিডার পেলে তারা কতটা সত্যি সত্যি গোষ্ঠীবদ্ধ হতে পারে, তারা কতটা ঐক্যবদ্ধ হতে পারে, তারা কতটা মুখ ফুটে কথা বলতে পারে এবং তাদের কতখানি ন্যায্য দাবি সম্পর্কে, ন্যায্য অধিকার সম্পর্কে সচেতন করাটা প্রয়োজন। আপনি এবং মহিলাদেরকে একসঙ্গে কিছু কাজ, যেমন টেক্সটাইলের কাজ, বিভিন্ন রকম ডিজাইনিং, সেলাই, হয়তো সেই ধরনের কাজ, মহিলাদের সমস্যা, এই সমস্যা নিয়ে কাজ হয় এবং তাদের যে অর্থনৈতিক সচ্ছলতা প্রয়োজন সেটা সম্পর্কে তাদেরকে সচেতন করা হয়, যে সেলাইয়ের কাজ হোক বা ঘরের যে কোনো ধরনের কাজ, যেগুলো কিনা তারা গোষ্ঠীবদ্ধভাবে করে একটা মুক্তির দিকে যেতে পারে। এটা মালদা থেকে দেবশিনের রিপোর্ট, আনন্দবার্তা।